আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ও, সবাই তো শিডিউল পাইছেন না? ইয়েস স্যার, পাইছি। ও, শিডিউল আজকে থেকে শিডিউল অনুযায়ী পড়াবো। হ্যাঁ, শিডিউলে দেখে। হ্যাঁ শশী, কি বলতেছো? শিডিউলে দেখো যে কুমিল্লা বোর্ড 2017 সালের বীজগণিত অংশ আছে, কোশ্চিন আছে নিজেদের কাছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, টেস্ট পেপার বের করো, যাদের কাছে টেস্ট পেপার আছে। আতিফ স্যার কত বোর্ড বললেন? কুমিল্লা বোর্ড 2017। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সম্পূর্ণ? জি স্যার। ভালো আছো? হ্যাঁ স্যার। আপনি কেমন আছেন? আগের মতো? জি স্যার, বের করছি। হ্যাঁ, সবাই বের করলা? কোনটা করে দিব বলো। তিনটা বীজগণিত অংশ আছে, এই তিনটা সমাধান করে তারপরে যে আংশিক ভগ্নাংশের 2 নম্বর নিয়মে যাব, যদি সময় থাকে। ঠিক আছে? শশী, আর বলেন কোনটা করে দিব স্যার? লাগবে না। তোসিফ, এগুলো তো করাইছি স্যার, সবগুলো পারবো স্যার। কারো সমস্যা আছে বলো, নাহলে আমি ওই আংশিক ভগ্নাংশের 2 নম্বর নিয়মে যাব। ওটাই শুরু করব। জি স্যার। এলা পারবো স্যার আংশিক ভগ্ন। সবাই জাহিদ যে পারবো স্যার, সমস্যা নেই। তাহলে তোরা তো সবই পারবি। আচ্ছা, তাহলে আংশিক ভগ্নাংশের 2 নম্বর নিয়মটা করাই, খুবই গুরুত্বপূর্ণ। 10টা অঙ্ক আসছে বিগত সালে এখান থেকে, এই নিয়ম অনুযায়ী। শীট কি দিলাম আজকে সকালে তোমাদের এই আংশিক ভগ্নাংশের? একটু দাঁড়াও, শীটটা দিয়ে দিই না, তাহলে তোমাদের সুবিধা হবে। এই দেখো চলে গেছে, হোয়াটসঅ্যাপে দেখো নিজেরা। জি স্যার, পাইছি। পাইছো না? ঠিক আছে, পাইছি স্যার। আচ্ছা, তাহলে 2 নম্বর নিয়ম দেখো, যে যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হয়, তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করে নিতে হবে। শশী, এই যে মানে দুই প্রকারের ভগ্নাংশ পড়ে আসছিলাম না, একটা হলো প্রকৃত ভগ্নাংশ, একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, না? কোন ভগ্নাংশে বলেন, কোন ভগ্নাংশে লবের ঘাত আর হরের ঘাত সমান বা লবের ঘাত বড় থাকবে? অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তার মানে এই দুই নম্বর নিয়মটা বিশেষ করে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে বেশি। 9 জন,
ঠিক আছে স্যার মাহাথির কি কি সব মেসেজ পাঠাচ্ছে আমি বুঝতে পারছি না কে মাহাথির মাহাথির সবাই মাহাথির মাইক্রোফোন ও তো ক্লাস করতেছে না ওই যে আসছে তো মাহাথির বাবা মাহাথির কি এসএমএস দিতেছো সবাই রে তুমি স্যার ওর মাইক্রোফোন না স্যার ও কিছু শুনতে পাবে না বা বলতে পারছে না ও আচ্ছা ঠিক আছে তাহলে দেখো স্যার কম্পিউটার ক্লাস করছে ও দেখো যে তোমাদের শীটে 10টা অঙ্ক আছে এই 10টা অঙ্ক প্র্যাকটিস করা লাগবে আর এর বাইরে থেকে এই 2 নম্বর নিয়মের যদি 2 নম্বর নিয়মের কোনো অঙ্ক আসে তাহলে এই 10টা থেকে আসার কথা ঠিক আছে তাহলে প্রথমটাই করে দি না ঢাকা বোর্ড 2020 সালে আসছে ঠিক আছে আচ্ছা এবার এটুকু আগে লিখে নি যে মনে করি যেই মূলত ভগ্নাংশ দেয়া আছে সেটা সমান এবার দেখো নিচে দেখো যে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে উপরেও একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে এই 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে প্রথম কাজ হলো লবের ঘাত আর হরের ঘাত এই দুটার মধ্যে তুলনা করব এখানে কত ঘাত 3 আর নিচে 3 নিচে হচ্ছে 2 আচ্ছা বা তুমি এটা করতে পারো যে x কিউব ভাগ হলো x স্কয়ার তাহলে কত হলো কেটে গিয়ে কত থাকবে x থাকবে x থাকবে আচ্ছা x থাকবে স্যার এই x যোগ আকারে লিখতে হবে আগে এটুকু দেখে নাও যে 2 নম্বর নিয়মে প্রত্যেক অঙ্কে দেখবা হয় কোন অঙ্কে 1 যোগ আছে না হয় কোন অঙ্কে 2 যোগ আছে কোন অঙ্কে x যোগ আছে একটু উত্তরের যে 10টা অঙ্ক আছে সেই 10টা অঙ্কের উত্তরগুলো ফলো করো একটু সবাই আছে শশী Yes, sir, আছে স্যার আচ্ছা জাহিদ বলো এই হরে যেটা আছে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে হরে কি এই বীজগাণিতিক রাশি হিসাবে থাকবে না না স্যার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করে আসতে হবে না यस স্যার করতে হবে তাহলে এটার উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে স্যার 2 এটা হবে জি স্যার এটা হবে আচ্ছা তাহলে x মাইনাস 1 আর x প্লাস 3 এটা তো লিখবো নাকি আচ্ছা এই x কোথায় থেকে আসলো এটা তো দেখানো দেখাইলাম নাকি জি ওয়াসি বলো এই x টা কোথায় থেকে আসলো তোসিফ বলো স্যার বলবো স্যার লব আচ্ছা বলো একজন বলো আতিফ বলো স্যার হরার লবের ঘাতের তুলনা করে স্যার এক্স এর স্যার হরার লবের এক্স এর ঘাতের তুলনা করে আচ্ছা এরপরে আগের মতো a বাই এক্স মাইনাস 1 b বাই এক্স প্লাস 3 এক নম্বর সমীকরণ
বোঝা গেছে এবার আরো একটু সহজ করে দিই যদি আমার অঙ্কটা এইভাবে থাকে তাহলে দেখো উপরে আছে x কিউব নিচে আছে x স্কয়ার ভাগ করলে কত x এই x এসে এক নম্বর সমীকরণে যোগ আকারে লিখতে হবে হইছে আচ্ছা যদি এই রকম থাকতো তাহলে কত যোগ হইতো বলো তো এক কে বললো এক জোরে বলো স্যার ওয়ান স্যার ওয়ান যোগ হবে না আচ্ছা ধন্যবাদ এই এক নম্বর সমীকরণ তৈরি করা বোঝা গেল জি স্যার তাহলে এবার আগের মতো এক নং এর উভয় পক্ষে কত দ্বারা গুণ করব কাউসার বলো এক নং এর উভয় পক্ষে লব দ্বারা না 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 গুণ করার পরে গুণ করে দেখানোর প্রয়োজন নাই শিখাই দিয়েছিলাম বাম পাশে লব এসে বসে যাবে ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে x x এর সঙ্গে গুণ হলে তো এটা হবে হইছে তারপরে a/x - 1 শিখাই দিয়েছিলাম যে যার নিচে যেটা থাকবে সেটা কিন্তু বসবে না তাহলে a ইনটু x + 3 হবে b ইনটু x - 1 এটা হলো দুই নম্বর সমীকরণ ঠিক আছে জি স্যার यस স্যার এবার কি করতে হবে ভাইব খান বলো দেখি স্যার এক মিনিট জাহিদ স্যার বলেন এবার কি করতে হবে কোনটা স্যার কোনটা দুই নম্বর সমীকরণের পরে কি কাজ স্যার কমন নিতে হবে কমন কমন নিতে হবে হয় না জাহিদ বলো স্যার বলবো না থাম জাহিদ বলো স্যার ওয়ান দ্বারা গুণ করতে হবে না হয় নাই স্যার এক সমান ওয়ান বসাতে হবে স্যার বলবো স্যার বলো স্যার বলবো সম্পূর্ণ বলো শশী তুমি একটু পরে এস স্যার হচ্ছে x এর মান 1 আর মাইনাস সম্পূর্ণকে ধন্যবাদ এবার মোট কথা দুই নং সমীকরণ থেকে এ আর বি এর মান বসাবো কি করে বসাবো এই যে মূল অঙ্কের হরে যেটা আছে সেগুলো সমান শূন্য লিখব x - 1 = 0 হ্যাঁ x - 1 = 0 x + 3 = 0 তাহলে x = 1 আর x = -3 স্যার এটা বলতে যাচ্ছিলাম আচ্ছা তাহলে লেখো যে 2 নং a x = 1 - 3 বসিয়ে পাই এই মানগুলো বসানোর দরকার নাই তাহলে প্রথমে 1 বসাই তাহলে 1 3 আর একে 4 হবে না বাম পাশে ঠিক আছে তো যখন 1 বসাবো দেখো এই যে এই অংশ শূন্য হয়ে যাবে প্রথম অংশ একেবারে শূন্য আর শেষের অংশ শূন্য আমি a এর মান পাবো তাহলে 3 আর একে 4 তার মানে 4a তাহলে a equal 1 ঠিক আছে তো স্যার ঠিক আছে আচ্ছা এবার দ্রুত বলবা
কারে ধরবো? বিয়ের মান কত আসবে শশী বলো। স্যার বিয়ের করতে হবে, করিনি। হ্যাঁ বলো, বলবো। হ্যাঁ বলো সম্পূর্ণ। বিয়ের মাইনাস ওয়ান। হ্যাঁ বিয়ের মান কত আসবে? মাইনাস টু। টু বিয়ের মান টু হবে স্যার। হ্যাঁ ধন্যবাদ তসিব। আমি স্যার স্যার আমি স্যার মিট করে রাখছিলাম ভুল করে। ঠিক আছে, তাহলে এবার এ আর বি এর মান বসে পারা যাবে? হ্যাঁ স্যার পারা যাবে। কারো কোনো সমস্যা? দুই নম্বরে বসাবে। দুই নম্বরে, দুই নম্বরে বসাবো, এক নম্বরে বসাবো না, সব সময় এক নম্বরে। এক নং, এক নং, দুই নং থেকে এ বি সি যে কয়টা থাকবে তার মান বের করে এক নম্বরে বসাই দিব, শেষ। ঠিক আছে না? এরপরে কোনটা করে দেব তার আগে আমি এখন ধরবো। ও উত্তরে তো মানে যোগ আকারে দেয়াই আছে, তোমরা তো উত্তর দেখে বলে দিবা যে এত যোগ করতে হবে, এত যোগ করতে হবে, তাই না? শীত পরে দিবে, তাহলে দেখবা, তাহলে দেখবা কি করে। এই নূর সাকিব আহমেদ 153 রোল, এটা কে? তারপরে রেজওয়ান বিন, বাবা তোমরা বের হয়ে যাও, এখনো সময় হয় নাই তো তোমাদের, তোমরা কেন আসতেছ? কোনটা করে দেব শশী? স্যার দীপ বলো, জাহিদ সব বলে দেব। হ্যাঁ স্যার একটা কথা স্যার, এখন যে ভগ্নাংশটা আমরা পেলাম মানে এ এর মান বি এর মান বসে যে আংশিক ভগ্নাংশ পেলাম, এগুলো যদি যোগ করা হয় তাহলে আগেরটাই পাওয়া যাবে না আবার? হ্যাঁ হ্যাঁ মূলটাই তো পাওয়া যাবে। অনেক সময় দেখা যায় যে সেটা আসে না। কেন তাহলে তো? হ্যাঁ স্যার আসছে না তো, এটা যোগ করে আসছে না মনে হবে স্যার। স্যার দেখি স্যার করছি। আচ্ছা করো দেখি, এক নম্বরটা যোগ করে দেখো, যেটা উত্তর পাইলা, উত্তর মানে শীটে দেওয়া আছে সেটা লসাগু নিয়ে করো তো দেখি। আসছে, আসবে, কারণ সমান চিহ্ন দিয়ে লেখা হয় না, দুই পক্ষ সমান না হলে কি করে হবে? বলো তো সিট কোনটা করে দিবার? আতিব কোনটা করতে হবে না স্যার, তিনটা চিহ্ন স্যার দেয় না মানে সমান চিহ্ন। ও ওইটা অভেদ, ওইটা দিলেও হবে আর তোমার সমান চিহ্ন দিলেও হবে। ঠিক আছে, তবে অভেদ কম ব্যবহার করা হয়, সমান চিহ্ন বেশি। জাহিদ কোনটা করে দেবার? স্যার বলেন, স্যার বলেন। মাহিব খান কোনটা করে দেব বাবা? না স্যার বাবু স্যার পারবো, আমি পারবো। পারবা? সমস্যা হবে না। ইয়েস স্যার পারবো, সমস্যা নেই। বাকিরা আচ্ছা, নয় নম্বরটা দেখো, নয় নম্বরটা দেখো, নয়। স্যার আট নম্বর, স্যার আট। স্যার হরকে কি ইয়া করবো স্যার প্রথমে? হ্যাঁ উৎপাদক বিশ্লেষণ করে আসতে হবে। তাহলে পারবো স্যার। প্রথমে দেখো যদি তোমার উৎপাদক আকারে দেয়া থাকে, যেমন তোমার এই যে চার নম্বরটা দেখো একটু, চার নম্বর দেখো, যে সিক্স এক্স কিউব এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ফোর থ্রি এক্স মাইনাস নাইন, চার এই হ্যাঁ চার নম্বরে দেখো যে উৎপাদক আকারে দেওয়া আছে, এখন কত যোগ করতে হবে তুমি কি করে বুঝবা? সহজ বুদ্ধি,
সহজ বুদ্ধি দেখো, এই এই যে প্রথম উৎপাদক থেকে x নিলাম, দ্বিতীয় উৎপাদক থেকে 2x নিব, তৃতীয় 1 হবে, তৃতীয় উৎপাদক থেকে 3x নিব, এগুলো এবার গুণ করো কত হবে? 1 হবে স্যার, 1। হ্যাঁ 6x কিউব। আচ্ছা ভুল করে বলছি এবার, তাহলে 6x কিউব ভাগ হলো 6x কিউব, এটা এটা কেটে গিয়ে কত থাকে? 1। 1 যোগ করতে হবে। এস স্যার 1 হবে। ঠিক আছে যদি উৎপাদক আকারে থাকে তাহলে প্রত্যেক উৎপাদকের প্রথমটা গুণ করবা। এটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ জাহিদ বলো। স্যার আপনি বললেন স্যার লবের ঘাত যদি বড় কিংবা ছোট থাকে মানে সমান থাকে হরের সাথে, স্যার কি দেখা দিতে হবে উত্তর লেখার সময় যে এই যে x ভাই x কিউব বা x স্কয়ার সমান? না, এগুলো তোমাদের জানার জন্য, মানে এই যে এভাবে কি করে 1 যোগ হলো এটা দেখাবে তো? জি স্যার। না দেখানোর দরকার নাই। ঠিক আছে। ঠিক আছে জি স্যার। মাহিব খান বলো 7 নম্বরে কত যোগ করতে হবে? উত্তর তো দেয়া আছে। বলেন স্যার 7 নম্বরে কত যোগ করা লাগবে প্রথমে? স্যার আমি এখনো এটা নেট থেকে ডাউনলোড করি নি। মানে স্যার আমার হোয়াটসঅ্যাপ এটা সিস্টেম করা আছে, ডাউনলোড হবে না, আমাকে ডাউনলোড করতে হবে, তারপরে ডাউনলোড হবে, সিস্টেম করা আছে আমার। তাহলে এবার সবার উদ্দেশ্যে বলি, এই 10 টা অঙ্ক থেকে আর কারো কোনো সমস্যা নাই? না স্যার। এই 10 টা অঙ্ক সবাই প্র্যাকটিস করবা, আমি আশা করতেছি এখান থেকে পরীক্ষায় কমন পাবা। ইয়েস স্যার। ঠিক আছে ইনশাআল্লাহ স্যার। তাহলে 1 নম্বর আর 2 নম্বর নিয়ম হলো, আমি দেখলাম যে 3 নম্বর নিয়ম থেকে কোনো অঙ্ক আসে না, এর জন্য আগামী দিন 4 নম্বর নিয়ম নিয়ে কথা বলবো। আর তার আগে বলে দিই, প্রথমে আমি শিডিউলে যে পড়া থাকবে সেই পড়া নিয়ে কথা বলবো, যার যদি কারো কোনো সমস্যা থাকে সেটা করে দেব, আর সমস্যা না থাকলে আমি আমার পড়ায় যাব। বোঝাতে পারলাম সবাই রে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে হ্যাঁ, তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।